সিলেটে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ ও সিলেট মহানগর বিএনপি। আমাদের সিলেট প্রতিনিধি মোহাম্মদ ফারুক মিয়া জানান, শনিবার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে দুপুর দুইটায় মানববন্ধন কর্মসূচি করেন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, অগ্রগতি ও শান্তির রাজনৈতিক বিনষ্টকারী অপশক্তি কর্তৃক সারা দেশে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে সিলেট মহানগর আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি উপজেলায় উন্নয়ন ঘটছে আর উন্নতিতে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সন্ত্রাসের দল বিএনপি। আর অপরদিকে সিলেট মহানগর বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্যে দুপুর দুইটায়। বিএনপির ডাকে সাড়া দিয়ে দেশের মহানগরে অবস্থান কর্মসূচি পালনের অংশ হিসেবে শনিবার বিদ্যুৎ, গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং দশ দফা বাস্তবায়নের দাবিতে সিলেট মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিএনপির আন্দোলন সংগ্রাম সবসময় মানুষের জন্য। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সাধারণ মানুষ নাভিশ্বাস জীবনযাপন করছেন।